আমরা অনেক সময় আমাদের মোবাইল ফোনের একটা সমস্যার সম্মুখীন হই, যেটা হলে গিয়ে মনে করেন আপনার মোবাইল ফোনে আপনি ইউটিউব দেখছেন, ঠিক আছে? তো ইউটিউব দেখতে দেখতে আপনার মনে করেন খুবই কার্যকর, অর্থাৎ খুবই দরকার একটা কাজ করতে হবে আপনার মোবাইল ফোনে, অর্থাৎ অন্যান্য ক্যাটাগরিতে। তো এদিকে আপনি যে ভিডিওটা দেখছেন সেটা মনে করেন আপনার খুবই আর্জেন্ট, মানে খুবই দরকার। আর এদিকে আপনার ফোনে যে অন্যান্য কাজ যেটা করবেন, অর্থাৎ মনে করেন আপনি একটা ফটো এডিট করবেন, তো ফটো এডিটটাও আপনার খুবই জরুরি দরকার। এদিকে আপনার ভিডিওটা খুবই জরুরি দরকার, ইউটিউব ভিডিও, আর এদিকে আপনার মনে করেন আপনার ফটো এডিটটাও খুবই জরুরি দরকার। সেক্ষেত্রে আপনি কী করবেন? হয় যে কোনো একটা কাটতে হবে, হয় আপনার ফটো এডিট বাদ দিতে হবে, না হলে আপনার ইউটিউবটা ক্লোজ করতে হবে, তাই না? তো যদি এমন হয়, যদি আপনি এদিকে ফটো এডিট করতে পারবেন আর এদিকে ইউটিউব ভিডিওটা চালাতে পারবেন, তাহলে কেমন হয়? শুধু ফটো এডিট না, আপনার ইউটিউব ভিডিও চলাকালীন আপনার ফোনে যাবতীয় কাজ, সকল কাজ আপনি করতে পারবেন। তো আজকে আসছি আমি এমডি মেহেদি হাসান, আপনারা দেখছেন ডিজিটাল এমটিভি। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো প্রথমে যা করতে হবে আমাদেরকে, তো আমাদের এই কাজটা করার জন্য একটি অ্যাপ্লিকেশন দরকার হবে, সেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটা লিঙ্ক, সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর ওখানে সার্চ করবেন ইউটিউব মিনিমাইজ, তো এটা সার্চ করলে পেয়ে যাবেন। তো আপনাদের সুবিধার্থে আমাদের ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক থাকবে, তো ইউটিউব মিনিমাইজ। তো এটা দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা, আমার এখানে আমি স্ক্রিনের উপর রেখে দিয়েছি, যেটা হলো ইউটিউব মিনিমাইজ। তো এটা কাজ কী কীভাবে করতে হয় সেটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে। তো এটা ওপেন করবেন, তো দেখুন এখানে ইউটিউব একটা আইকন শো করছে। তো এখানে আপনার ইউটিউবটা যেমন একদম এখানেও তেমন, মানে ইউটিউবটা ইউটিউবই আর এটা কেমন হবে, তাই না? তো এখানে আপনি সকল ভিডিওটা এখানে আপনি দেখতে পারবেন। তো এখানে মনে করেন আপনার ইসে যেতে হবে আপনার চ্যানেলে, এখান থেকে আপনার জিমেলটা লগ ইন করবেন, লগ ইন করে আপনার চ্যানেলে ঢুকতে পারেন। তাছাড়া আপনি মনে করেন একটা ভিডিও প্লে করবেন, তো আমি আমার চ্যানেলে একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন আমার চ্যানেলের ভিডিওটা আপনাদেরকে ওপেন করে একটু দেখাই। হ্যাঁ দেখুন আমার চ্যানেলের ভিডিওটা একটা প্লে করলাম, তো আমরা এটা একটা সাউন্ড কমাই দিই। তো এটা মনে করুন আমার ভিডিওটা প্লে আছে, তো ভিডিওটা প্লে চলাকালীন আমি এটা তো অন্যান্য কাজ করব, ঠিক আছে? তো এখানে আমরা মিনিমাইজ করব, এখানে দেখতে পাচ্ছেন মিনিমাইজ একটা অপশন, তো এটাকে আমরা মিনিমাইজ করতে হবে। তো মিনিমাইজ করতে হলে আমাদেরকে মিনিমাইজ এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে তাহলে আমার একটা মিনিমাইজ আছে, আর সেক্ষেত্রে আমরা ফোনের যাবতীয় কাজটা, অর্থাৎ আপনার ফোনের গ্যালারি হোক, আপনার মেমোরি কার্ড হোক, আবার অন্যান্য গান শুনবেন সেটা হোক, বা আপনার মোবাইলের নোট দরকার, যে কোনো নোট প্রয়োজন হোক, সেগুলো আপনি করতে পারবেন। তারপর আপনি আবার এখান থেকে এটাকে আবার ইয়ে করতে পারেন, এখানে ক্লিক করে আপনি এটাকে আবার আগের অবস্থা, অর্থাৎ ফুল স্ক্রিন করে নিতে পারেন। তাছাড়া আবার আপনি মিনিমাইজ করতে হলে আপনাকে আবার এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ মিনিমাইজ অপশনে। তারপরে যখন আপনি ফুল স্ক্রিন করবেন সেখানে, সেক্ষেত্রে আপনাদেরকে এখানে আবার ক্লিক করতে হবে, এখানে ডাবল ক্লিক করলে আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আরও যদি সম্ভব হয় তাহলে আমাদের চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন।